আমরা এখন চট্টগ্রাম সাগরপাড় আছি। চলো আহসান হাবিব, এই হচ্ছে আহসান হাবিব। আহসান হাবিব একটা টাটা দিয়ে দাও। এই যে এদিকে 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 টাটা দাও হাতে, টাটা এদিকে না এদিকে ক্যামেরার দিকে মোবাইলের দিকে এদিকে না। ও আচ্ছা চলো চলো, এই যে সব খুবই সুন্দর প্লেস একটা, এই যে সূর্য ডুবন্ত অবস্থা। এই ওর মোবাইল দিনেন, ওই মোবাইল দিয়ে নাও। আচ্ছা আপনারা থাকেন এখানে, এই যে অনেক মানুষের সমাগম, অবশ্যই এখন সন্ধ্যা হয়ে যেতেছে, অনেক মানুষ চলে যেতেছে। আমরা অবশ্যই এখন মাত্র আসলাম, আমরা মাত্র আসলাম। যে অনেক সুন্দর একটা পরিবেশ, ওদিকে অনেক নৌকা। এই যে সূর্য ডুবন্ত অবস্থা, একটা সূর্যটা ঢাকা রয়েছে, যদি না ডাকতো তাহলে। এই আমরা ওইদিকে যাই, পরে ওইদিকে যাওয়ার, ওইদিকে যাওয়ার সন্ধ্যা হয়ে যাব। এই যে চলো আহসান হাবিব, এদিকে এদিকে আসো, এদিক দিয়ে আসো। এই যে চলো, আহসান হাবিব তুমি কবিতা বলতে পারো, তুমি তো পড়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তোমার আম্মুকে ডাক দাও, তাড়াতাড়ি আসো। বলো তাড়াতাড়ি আসো। চলো চলো চলো, হ্যাঁ আইসা গেছে। এখন এই যে এখন এখন কিন্তু মানে এই এখনের যে ওয়েদারটা, এটা যদি আরো এক ঘন্টা থাকতো, ঘড়ির টাইমটা, ঘড়ির টাইমটা বন্ধ করে দাও। দড়ি দিয়ে বান্ধিয়ে রাই, কি হয়েছে? ধরুন ধরুন ধরুন, এদিক দিয়ে তুমি ওই যে গর্ত গুলো দেখবা, হ্যাঁ তুমি তো উপরের দিকে তাকাও। এগুলো কি সবগুলোই জাল? তুমি ধরো এখানে ধরো, সব কারেন্ট জাল। এই যে পেশায় ধরছে, শ্রুতে মনে নিয়ে এসে এগুলো পরে এখানে আটকাইছে আর নেয় নাই। এখানে অনেক গর্ত, আমাদের যাওয়ার প্রবলেম। হ্যাঁ চলো এদিক দিয়ে, এদিক দিয়ে দেখো, নিচের দিকে তাকাও, এই যে নিচের দিকে তাকাও। হ্যাঁ যেতে পারবা, আমি আমি তো হেরারে সামনের হেরারে ফলো করতেছি। দাঁড়াও, এখানে হয়তো কাদা হইতে পারে, কোন দিকে যাই আমরা? এদিক দিয়ে তো যাওয়া যাবে নাকি? চলো এই যে দাঁড়াও, এই যে আরে এগুলা ইয়া নাই তো, কাদা নাই, বালু মাটি না, মাছ ধরেন ধরেন। এই ওইদিকে যাই, ওইদিকে লোকেশন, এই ফটো অনেক সুন্দর আসবে। এই যে এই যে উপর দিয়ে পাখি যাচ্ছে, এগুলো কি কাক না? আরে কাকের ফটো তো, কাকের ভিডিও করতেছি। হ্যাঁ
এই যে ওইদিকে, ওই যে ওইদিকে নৌকা গুলাতে ফটো তুলতে হইব। হ্যাঁ চলো কুলে উঠো। নামাই দে মু। এই যে আমাদের আহসান হাবিব। আহসান হাবিব, তুমি কিছু বলো, কেমন লাগতেছে আইসা ঘুরতে? আইসা কেমন লাগতেছে? আমি যেগুলো বলতেছি এগুলো তো তুমি রিপ্লাই বলতেছো। তুমি বলো তোমার, তুমি বলো তোমার কেমন লাগতেছে? বলো ভালো লাগতেছে, বলো। হ্যাঁ এতক্ষণে ওকে ভাই। হ্যালো, আমরা এখন ওইদিকে যাব। ওইদিকে এগুলোর মধ্যে অনেক কাদা, দেখেন এগুলোর মধ্যে অনেক কাদা। জুতা খুলতে হবে, আমি জুতা খুলে নিচ্ছি। এই যে আমি জুতা খুলে নিচ্ছি, এক মিনিট, মোবাইলটা নিচে রাখতে হবে কি না রাখতে হবে না? আমার সাথে অ্যাকচুয়ালি কেউ নাই, এই জন্য হেল্প করার জন্য কেউ নাই। আমারগুলো আমাকে নিজেই করতে হবে। এক মিনিট, আমি ক্যামেরাটা একটু নিচে রাখছি, প্যান্ট ছোটো করে নিচ্ছি। চলেন, ক্যামেরাটা কেমন যেন হয়ে গেছে। এই যে, এই যে আমরা ওইদিকে যাচ্ছি। হ্যাঁ আপনারা ওইদিকে থাকেন। ওই যে আমার সঙ্গীরা, হাই। ওই যে ওইদিকে আমার সঙ্গীরা, আমি রাখিয়েছি, মহিলা মানুষ তো, নিয়ে গেলে সমস্যা হইব। এই যে এদিকে অনেক কাদা, দেখেন রাস্তার মধ্যে অনেক কাদা, ওই সাইডে অনেক কাদা। আমি জুতা খুলে নিছি। এই যে আমি যাইতেছি ওইদিকে সাগরের দিকে। এই যে এদিকে অনেক বোট থাই মেরেছে, হয়তো জোয়ার আসলে এগুলো যাইব। জোয়ার আসা পর্যন্ত এগুলো এখানেই থাকবে। এই যে আজকে সূর্যটা কেমন যেন ঝাপসা ঝাপসা, মেঘ ঢাকা রাখছে, এত সুন্দর হইতো সূর্যটা দেখা গেলে। ওরে বাবা, এই কাদা দেখেন, প্রচুর কাদা। এই যে দেখেন, ওইদিকে গেলে অনেক সুন্দর পরিবেশ এটা। যদি যাই এদিকে দেখাই একটু, এদিকে অনেক গাছপালা, অনেক গাছপালা, অনেক দূর পর্যন্ত। এই যে একটু যদি দেখাই, অনেক দূর পর্যন্ত গাছপালা। ওইদিকে লোক দাঁড়ায় রয়েছে, কারণ এদিকে আসে না, এদিকে খুব কম লোক আসে, কারণ কাদার কারণে। জুতা খুলতে হয়তো কাপড় চোপড় ভরার সম্ভাবনা আছে, কেউ তো কাদার মধ্যে পিছল খাইয়ে পড়ে কাপড় চোপড় ভরাই ফেলাইতে পারে, এই জন্য আসে না, কম লোক আসে। এই যে বুটগুলো, আমি একদম সাগর পার পর্যন্ত যাব, সাগরের কাছাকাছি, খুব কাছাকাছি। পা পুরা ভরে গেছে দেখেন কাদাতে। এই যে পা পুরা গেছে, এই যে কাদাতে। আরে কাদা তো ইয়ে পর্যন্ত উঠতেছে, জুতাগুলো রাইখে আসার দরকার ছিল। প্যান্ট আর একটু উপরে তুলে নিলাম। এই যে বুটগুলা, এই ওইখানে একটা বড় একটা বুট আছে, আমি যদি জুম করে দেখাই দূর থেকে, দেখেন এই যে কি যে লঞ্চ। এই যে
দেখেন মহিলারাও আসছে, যে ওইখানে দেখা যায় কিছু মহিলা জুতা খুলে আসছে। আমার সাথে অ্যাকচুয়ালি লেডিস আসছে, কিন্তু আমি আনি না এদিকে। এদিকে কাদা তো, আবার বাচ্চাও আছে, বাবু আছে, আমার এক ভাগিনী আছে। এই যে দেখেন সূর্যটা লুকিং অনেক সূর্য, আকাশটা অনেক সুন্দর লাগতেছে। এদের মনে অনেক দূর থেকে আসছে, অনেকটা দূরে, অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। ও আমি ওইখানে গিয়ে কিছু পিক নেব, ওই যে লঞ্চগুলোর সামনে কি যে কয় লঞ্চ না বোট, অ্যাকচুয়ালি আমি লঞ্চ বোট মিস্টেক করে ফেলে কাদা প্যান্ট পরে গেছে। ওই দেখেন অনেক উপর পর্যন্ত কাদা উঠে গেছে, পরে পানি দিয়ে ধুয়ে নেব বাসায় গিয়ে। এই মোবাইল আবার যদি পড়ে যায়, কাদা কত কাদা এখানে, এদিকে হয়তো ঘোড়া চলে সম্ভবত, এই যে পায়ের দাগ দেখা যায়, ঘোড়া না তো এমন কিছু চলে এখন দেখা যাচ্ছে না। অনেক কাদা এখানে দেখেন, আসতেছি আসতেছি, 2 মিনিট একটু ওইখান পর্যন্ত যাইতেছি। অনেক মোটা দড়ি বেঁধে রাখছে, না যেতে পারে জোয়ার আসার পর, জোয়ার আসার পর। আমি কিন্তু ওই ওইখান থেকে আসছি, ওই যে ওইখান থেকে আসছি অনেক দূর থেকে। আমি যদি জুম করে অ্যাকচুয়ালি দেখাতে পারবো না, জুতা রাখতে পারবো না, তো জুম করে দেখাতে পারবো না। আরে প্যান্ট পরে গেছে, দেখেন প্যান্ট পরে গেছে, বাড়িতে গিয়ে মাটিটা একটু শক্ত, বালু মাটি তো, ওইদিকে একটু এঁটেল মাটি আছে, তাই মাটিটা একদম নরম। এখানে বালু মাটি সাগরের মাছ সবসময় থাকে, তো একটু ভরতে হবে, উপরে তুলতে পারে, নিচে নেমে গেছে। দেখেন প্যান্ট পুরা শেষ, একটা বিশাল বড় নৌকা দেখা যাচ্ছে। এগুলার কি বলে অ্যাকচুয়ালি, ট্রলার নাকি ট্রলার, ট্রলারটা
কংক্রিট বোর্ড। আমি যদি সামনের ক্যামেরা একটু ভিডিও করি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে ফিরে যেতে হবে, তাহলে আমাকে ফিরে যাওয়া দরকার, আমাকে অবশ্যই ফিরে যাওয়া দরকার। এই যে আমি ফিরে যাচ্ছি, চলে অন্ধকার হয়ে গেছে, তো এই যে দেখাই ওদিকে আমি ফিরে যাচ্ছি, এই যে অন্ধকার হয়ে গেছে, আমার সাথে লোক আছে মহিলা, তো ওইখানে রেখে আসছি, অন্ধকারের আগে চলে যেতে হবে, তাই ফিরে যাচ্ছি, তাড়াতাড়ি যেতে হবে। দেখেন আমি সম্পূর্ণরূপে খালাস হয়ে গেছি, পানিতে নামছিলাম তো ট্রলারে উঠছিলাম, এই জন্য তাড়াতাড়ি হাইটা চলে যাই। ওকে, আসলে আমি যদি একা আসতাম আর একটু পরে যেতাম, একা না তো সাথে আরো লোক আছে, তো ওইখানে অপেক্ষা করতেছে। ওকে ভাই, আমি তাড়াতাড়ি করে ক্যামেরা পকেটে রেখে চলে যাই, তাড়াতাড়ি করে চলে যেতে হবে। বাই, খুদা হাফেজ।